প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটি গল্প নিয়ে। আশা করি সবাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তার আগে দিয়ে দিচ্ছি আমার পরিচয়। আমি মিথিলা, আমার দেশের বাড়ি টাঙ্গাইল বোয়াপুর থানা। আমি একজন বিবাহিত মেয়ে। আমার হাজব্যান্ড দুবাই থাকতো, ওইখান থেকে থাকার পর যখন আমার বিয়ে হয় তখন চলে আসে। আসার পর 3-4 মাস থাকে, থাকার পর আবার দুবাইতে চলে যাই। তো চলে যাওয়ার পর সে ওইখানেই থাকে, আমি তো এদিকেই থাকি আমার শ্বশুরবাড়িতে। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসলো, আমার আমার মামা খুব অসুস্থ। তো আম্মু বলতেছে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর আম্মুর সাথে নানুর বাড়িতে গেলাম। যাওয়ার পর শুনি যে মামাকে নাকি বাংলাদেশে ডাক্তারে মানে ধরতেছে না বা পারতেছে না, ওনাকে নাকি কলকাতা নিয়ে যেতে হবে। পরে কলকাতা গেলে তো পাসপোর্ট করা লাগে, আমার পাসপোর্ট করা ছিল। পরে মামার ইমার্জেন্সি পাসপোর্ট করিয়ে নিল। নেওয়ার পর পরে ডাক্তার ওইখান থেকে বললো যে 3 লাখ টাকা লাগবে। তখন 3 লাখ টাকা রেডি করলাম, মামি 3 লাখ টাকা দিল রেডি করে। তখন মামাকে তো আর একাই নেওয়া যাবে না, মামার সাথে একজন লোকের প্রয়োজন, কারণ রুগী তো কিভাবে যাবে। পরে আর কলকাতায় গেলে তো পাসপোর্ট করা লাগে, কারো পাসপোর্টও করা ছিল না, আমারটাই পাসপোর্ট করা ছিল। পরে সবাইকে বললাম যে মামাকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা কোনো টেনশন করো না। তখন আমরা কলকাতা চলে গেলাম। চলে যাওয়ার পর ওইখানে হসপিটালে ভর্তি করলাম। করার পর হসপিটালের একজন লোক ছিল পরিচিত, মানে ওইখানে গিয়া পরিচয় হয়েছে, ওনাকে দাদা বলে ডাকতাম। ওই দাদা আমাকে নাম্বার দিল, ওনার ফোন নাম্বার, তারপর বললো কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এভাবে কিছুদিন ওইখানে থাকলাম। পরে মামার চিকিৎসা হচ্ছিল, হঠাৎ করে ডাক্তারে বলতেছে যে আরও 50,000 টাকা লাগবে। আমরা তো এখান থেকে 3 লাখ টাকা নিয়ে গেছি, আর 50,000 টাকা কোথায় পাবো। পরে ওই দাদার কথা মনে পড়লো, দাদা যে বলেছিল কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি হেল্প করব। তখন দাদাকে ফোন দিলাম, ফোন দিয়া বললাম দাদা আমার তো 50,000 টাকা লাগবে, আপনি দিয়া দেন 50,000 টাকা, পরে আমি আপনাকে মেল করে দিয়া যাব। পরে বলল যে আচ্ছা তুমি আমার বাসায় আসো। পরে বাসায় গেলাম, যাওয়ার পর যখন আমি টাকা চাইলাম তখন বলতেছে যে কাউকে তো এমনি এমনি টাকা দেওয়া যায় না, কোনো কিছুর বিনিময়ে এই টাকা দিতে হয়। পরে আমি বলছি আমি তো টাকা তো আপনার কাছ থেকে এমনি এমনি নিচ্ছি না, আমি যাওয়ার আগে আপনাকে টাকা দিয়া দিব। যাওয়ার পর দেখি মানে তাদের মানে বিছানা প্লাস মানে টেবিল সব কিছুই মানে মদে ভরা, সব খালি মদের বোতল, আর সে মদ খাচ্ছিল। আমি তো দেখে আমার ঘৃণা হচ্ছিল যে এমন লোকের ওইখানে আসছে, খুব ভয়ও হচ্ছিল। তারপর মানে মামার যেহেতু টাকা লাগবে, আমি পরে সুন্দর করে বলতেছি যে দাদা টাকাটা দিয়ে দেন আমি চলে যাব। পরে সে আমাকে বলে যে চলে যাওয়া যাবে না, তোমাকে আমি টাকা ঠিকই দিব, তুমি আমার কথা শুনতে হবে, আমার সাথে তোমার থাকতে হবে। যখন এই কথাটা বললো তখন আমি অবাক হয়ে যাই যে আপনি এইসব কথা বলতে পারেন না, আপনি একজন হিন্দু, আমি মুসলিম মেয়ে, আমি একজন বিবাহিত মেয়ে, আর এইসব কথা আপনি বললে মানে মানাইবো না। তখন সে বলে কি যে তাহলে টাকা কোথায় পাবো। আমি পরে বলছি আপনি টাকা দেন আমি আপনার টাকা দিয়া দিব। সে বলে এমনি এমনি আমি তোমাকে টাকা দিতে পারবো না। তখন আমি বের হয়ে আসতে নেই, তখন আমাকে আটকিয়ে রাখে, বের হয়ে আসতে দিবে না হাত ধরে। তারপর মানে অনেক জোরাজোর করে, অনেক মানে আমার কাপড় টেনে ধরে এমন করতেছিল। পরে আমি ভাবলাম যে এখন এইখানে আমি যদি চিল্লাইও কেউ আমার ডাক সাড়া দিবে না, কেউ শুনবে না। তো তখন আমি নিজের ইচ্ছাতেই তার কথা মতো শুনলাম, মানে সে তার চাহিদাটা পূরণ করলো, আমার 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 সাথে যা ইচ্ছা তাই করলো। তখন আমি পরে অবশেষে আমি বাধ্য হয়ে তার সমস্ত কথা শুনি। শোনার পর তখন আমি বলছি যে আমার টাকাটা এখন দেন। পরে সে বললো যে তোমাকে 50,000 টাকা দিতে পারবো না, তুমি 20,000 টাকা নিয়ে যাও। এই কথা বললো, বাকি 30,000 টাকা তুমি আবার আসবে যখন তখন দিব। তখন আমি আর কি করব। তখন আমি বলছি আপনি এত মিথ্যা কথা বলেন, আপনি তো আমাকে ফার্স্ট টাইমে বললেন যে যে আপনার সাথে থাকলে আপনি আমাকে 50,000 টাকা দিবেন, এখন 20,000 টাকা কেন। পরে বলে যে হঠাৎ করে তো একবারে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তখন আর করা কিছু ছিল না, ওই 20,000 টাকাটাই নিলাম। নেওয়ার পর ডাক্তারের কাছে দিলাম, আবার 3-4 দিন পরে আবার ডাক্তার বলতেছে আর 30,000 টাকা লাগবো। তখন আবার ওই লোকটাকে ফোন দিই, আবার লোকটা আবার একই কুপ প্রস্তাব দেয়। বাধ্য হয়ে আবার যাই, যার পর আবার তার সাথে থাকি। থাকার পর অবশেষে লাস্টে 30,000 টাকা দেয়া দেয়। 30,000 টাকা নিয়ে আসি, নিয়ে আসার পর আমার মামাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলি। মামা যখন সুস্থ হয়ে যায় তখন ডাক্তারে বলছে এখন আপনারা যেতে পারেন, আমাদের ছুটি দিয়া দিছে। তখন আমরা ওই লোকটাকে টাকা দেওয়া বাদ দিয়ে আমি মামাকে নিয়ে চলে আসি। তো দর্শক আমার সেই মুহূর্তে মানে করণীয় কী ছিল,
ওই লোকটাকে টাকা দিয়ে আসা ঠিক ছিল নাকি টাকা না দিয়ে এসে ভালো করছি? এখন আপনারাই বলেন কোনটা, মানে কোন দিকটা ভালো হয়েছে, মানে টাকা দেওয়া দেওয়াটাই উচিত ছিল নাকি না দেওয়াটাই উচিত? আমি তো টাকা দিয়ে আসি নাই তাকে, টাকা না দিয়ে চলে আসছি, কারণ সে আমার সাথে খারাপ বিহেভ করছে। আমার মতে আমি টাকা আমি দিব না তাকে। এখন আপনারা বলেন কোনটা ঠিক?